চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমি তো আজকে, তুমি তো জানো যে আজ দু তিন দিন থেকেই ওয়েদারটা একদম ভালো নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তা আমি তো ওই সকালের কাজ জানো, সকাল সকাল উঠে করে তারপরে পুজো টুজো দিয়ে ভাবলাম যে এখানে ভালো ভালো শাক পাওয়া যায়, যে একটু শাক কিনে নিয়ে আসি। তা তোমাদেরকে আমি আজকে ব্রাহ্মী শাকের রেসিপি বানিয়ে দেখাবো। তা ব্রাহ্মী শাক তো অনেকেই বেশ একটু ঘি দিয়ে ভেজে খায়, বা তোমাদেরকে আজকে আমি আলু দিয়ে ভাজা করে দেখাবো। এই আলু দিয়ে ভাজা করলে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে। তাই চলো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো তোমাদের আজকে যেই রেসিপিটা দেখাবো সেটা হয়েছে এই দেখো ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাকের আমি তোমাদের আজকে ভাজা দেখাবো। তোমরা তো জানো এটা খেলে অনেক উপকার আছে। তা আমি ব্রাহ্মী শাকটা যে ভাজবো সেটা কিন্তু এই যে আলু দিয়ে, এই যে আলু ছোট ছোট করে কেটে রেখেছি, এবার এই শাকটা আমি কুচি কুচি করে কেটে তারপর তোমাদের আমি ভাজাটা দেখাচ্ছি। এই যে আমি কড়াই বসি দিয়ে আমি কিন্তু এটা একটু সাদা তেলে ভাজবো, কারণ সাদা তেল দিলে না খুব একটু টেস্ট হয়। এই তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এই যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা আগে আমি ভেজে নেব। আলুর সাথে এই যে একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটাও দিয়ে দেবো। এই ভাজাটা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো নুন, এটা দিয়ে না ভাত খেতে কখন বেশি ভালো লাগে যখন না মুখটা তিতো তিতো থাকে, অনেক সময় জ্বর জ্বর থাকলে দেখবে মুখটা তিতো তিতো ভাত থাকে, তখন যদি এইটা এরকম করে ভেজে গরম ভাত দিয়ে খাওয়া যায় না তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা জানো একটু একটু তিতকুটি ভাব হয়। আগে আমি আলুটা ভেজে নেব, তারপর আমি ওইটা দেবো। এই যে আলুটা ভাজছি, এই যে একটুখানি সিদ্ধ হয়ে এসছে আলুটা, এবার কি করব আমি এই শাকটা এই যে দিয়ে দেবো। এই যে আমার আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, শাকটাও ভাজা হয়ে গেছে, এবার যেটা দেব সেটা হলো এই যে ঘি। এটাতে এই ভাজাটাতে কিন্তু একটু ঘি দিতে হবে। এই ঘিটা এমন করে আলুর সাথে আর এই ব্রাহ্মী শাকটার সাথে মিশে যাবে না, তখন খুব ভালো লাগে স্মেলটাও আর খুব স্বাদও হয়। আর এই যে দু তিনটে একটু চিনি দিয়ে দিলাম, কারণ একটু তিতকুটি তো মিষ্টিটা দিলে খাওয়াটা খুব ভালো লাগবে, বলেইছি একটা ব্যালেন্স হয়ে যায়। দিয়ে আমি আরেকটু ভেজে নেব। বিশেষ করে না তোমরা যখন নাকি এইটা গরম ভাতের সাথে খাবে, এই ঘিটা এত সুন্দর এই শাকটার সাথে মিশে গিয়ে মেল আসবে না, যে তোমার এই শাকটা খেতে খুব ভালো লাগবে। তো জানো এইসব শাক খাওয়া ভালো, তাই আমরা মাঝে সাঝেই এনে এই শাক ভেজে খাই বা বড়া বানিয়ে খাই। এই যে ঘিটা দেওয়ার পর আমি এই যে আরেকটু ভেজে নিলাম, এই আমার শাক ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, গরম ভাতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। বা যাদের অসুস্থ মুখ, হয়তো কিছু খেতে ইচ্ছা করছে না মুখটা তিতো তিতো, তারা এরকম করে ভেজে খেয়েও খুব ভালো লাগবে। আর বেশি ভালো লাগছে যে ঘিটা দেওয়াতে খুব সুন্দর এই শাকের সাথে মিলে একটা স্মেল বলছে। তোমরা অবশ্যই এরকম বাড়িতে কিন্তু বানিও। এই যে আমার ব্রাহ্মী শাক আর আলু দিয়ে এই যে ভাজা হয়ে গেল, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেও।
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।